হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তোমাদেরকে মোরলা মাছের পাতলা করে ঝোল করে দেখাবো একটু অন্যরকম স্টাইলে তোমাদেরকে এটা করে দেখাবো তো তোমাদের কাছে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো আশা করি তোমরা তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো বেশি কথা না বলে চলো ভিডিওটা শুরু করা যাক এখানে যে ফলটা নিয়েছি সেগুলো কিন্তু তেলাকুচা শাকের মধ্যে হয় ফলগুলো আর এই ফলগুলো কিন্তু স্বাস্থ্যের পক্ষে খাওয়া খুব ভালো তো এই ফলগুলোকে আমি চার টুকরো করে কেটে নিয়েছি এবার এগুলোকে কিন্তু রান্না করার সময় আগে আমি কেটে ভালো করে লবণ জল দিয়ে ধুয়ে নিয়েছি তারপর এগুলোকে কিন্তু ভালো করে হালকা গরম জল দিয়ে ভাব দিয়ে নিতে হবে তাহলে কিন্তু তেতকুতে ভাবটা চলে যাবে তো এখানে দেখো মাছ নিয়েছি মাছের মধ্যে নুন হলুদ দিয়ে খুব ভালোভাবে মেখে নেব মাছগুলোকে মেখে পাঁচ মিনিটের মতন আলাদা এক সাইডে রেখে দেব এবার দেখো গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে কড়াইটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি তাতে দিয়ে দেব পরিমাণ মতো মতোটাও খুব ভালোভাবে গরম করে তার মধ্যে আমি একে একে মাছগুলো দিয়ে মাছগুলোকে খুব বেশি কড়া করে ভেজে নেব না হালকা করে ভেজে মাছগুলোকে তুলে নেবো তো দেখো এভাবে আমি কিছুক্ষণ দুই থেকে তিন মিনিটের মতন উল্টে পাল্টে নিয়ে হালকা করে ভেজে মাছগুলোকে তুলে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলোকে নামিয়ে নিচ্ছি এইভাবে আমি বাকি যে মাছগুলো আছে সেগুলোকেও ভেজে তুলে নেব এবার দেখো মাছ সব ভাজা শেষ এবার কড়াইতে আরেকটু তেল দিয়ে দেব। এবার তেলের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ কালো জিরে হাফ চামচেরও কম কালো জিরে দিয়েছি এখানে আর দিয়ে দেব একটা পেঁয়াজ পেঁয়াজ কুচিটা দিয়ে কালুচিরা আর পেঁয়াজ কুচিটা খুব ভালোভাবে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব পাকা লঙ্কা বাটা আর পেঁয়াজ বাটা লঙ্কা আর পেঁয়াজ বাটাটা দিয়ে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এবার দিয়ে দেব সামান্য পরিমাণ হলুদ লবণ আর হলুদটা দিয়ে আবারও কষিয়ে সবজিগুলো দিয়ে সবজিগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব এখন আমি গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়েছি দিয়ে সবজিগুলো যাতে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় সামান্য পরিমাণ জল দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এটাকে ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে পাঁচ থেকে ছয় মিনিটের মতন রেখে দেব লো আছে কিছুক্ষণ জাল করে নেওয়ার পর ঢাকনাটা খুলে নিয়েছি এবার আবারও কিছুক্ষণ আমি এটাকে নাড়িয়ে নেব তো এইভাবে নাড়িয়ে নাড়িয়ে কিন্তু কয়েকবার ঢাকা দিয়ে তারপর আবার ঘন ঘন নেড়ে নেড়ে সবজিটাকে ভালোভাবে কষিয়ে নেব দেখো সবজিটা কিন্তু ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচের মতন পোস্ত বাটা এক চামচের মতন সর্ষে বাটা পোস্ত আর সর্ষে বাটাটা দিয়ে আমি অল্প একটু জল দিয়ে আবারও কিছুক্ষণ খুব ভালোভাবে কষিয়ে নেব। এই রান্নাটা এইভাবে করলে কিন্তু এর টেস্টটা একদম অন্যরকম হয় তোমরা অবশ্যই বাড়িতে একবার এভাবে ট্রাই করবে তো এইভাবে আমি দেখো কষিয়ে নিয়েছি এবার কিছুক্ষণ হালকা কিছুক্ষণ নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দেবো আমি জল এবার জলটা দিয়ে কিছুক্ষণ আমি ঝোলটাকে জাল করে নেব রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা এই ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে আমার পেস্টটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটি প্রেস করে দেবে আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দিও এবার দেখো এর মধ্যে দিয়ে দেব মাজগুলো। মাছগুলো মাছগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব তো মাছগুলো দিয়ে বেশিক্ষণ নাড়াচাড়া করলে মাছগুলো ভেঙে যেতে পারে তো হালকা একদম আলতো আলতোভাবে কিছুক্ষণ নেড়েছেড়ে আবার ঢাকা দিয়ে দেব আঁচ আঁচটা একদম আমি কমিয়ে দিয়েছি তো কিছুক্ষণ পর আঁচটা বন্ধ করে দিয়েছি দেখো সবজি আমাদের একদম পুরোপুরি তৈরি হয়ে গেছে তোমাদের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটি প্রেস করে দিও থ্যাঙ্কস ফর ওয়াচিং